যশোর থেকে ই কমার্স ডাকমেলা শুরু। যশোর থেকে শুরু হলো আট বিভাগের ই কমার্স ডাকমেলা। দুই মাস ধরে দেশের প্রতিটি বিভাগে অনুষ্ঠিত হবে এই মেলা। শনিবার শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে মেলার উদ্বোধন করেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম। ইক্যাব প্রেসিডেন্ট সুমি কায়সারের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে যশোরের জেলা প্রশাসক শফিউল আলম আরিফ, পুলিশ সুপার আশরাফ হোসেন, অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল আবু তালেব, বাক্য প্রেসিডেন্ট ওয়াহিদুর রহমান শরীফ, ইক্যাব ভাইস প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আহমেদ ও ইক্যাব ডিরেক্টর জিয়া আশরাফ উপস্থিত ছিলেন। মেলা প্রাঙ্গণে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর পণ্য ও সেবার অফলাইন প্রদর্শনীর পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে তিনটি সেমিনার। উদ্বোধনী অনুষ্ঠানের পর নারী উদ্যোক্তাদের ই কমার্স সেবায় তথ্য আপানিয়ে অনুষ্ঠিত হয়েছে অ্যাপটির ব্যবহার ও সমৃদ্ধি বিষয়ক সেমিনার। দুপুরে সেমিনারে আলোচনা হয়েছে গ্রামীণ প্রেক্ষাপটে ক্রস বর্ডার ই কমার্সে উদ্যোক্তাদের সম্ভাবনার বিষয়টি। এদিকে মেলা চলাকালে অনলাইনে ই কমার্স ও এফ কমার্স ব্যবসায়ের আইনি বিষয়ে নিয়ে ইক্যাবের অর্থসচিব মোহাম্মদ আব্দুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় ওয়েব সেমিনার।